कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन उमर थाके তখন তার চোখের উপর যে এমন একটা লাইট থাকে যে হচ্ছে যে সে পেছনের দর্শককে শুধু মাথা দেখা যায়, মানে দর্শক যে নড়াচড়া করছে সেটা বোঝা যায়, কিন্তু হচ্ছে ঠিক কোন দর্শকটা ওখানে বসে আছে, পরিচিত মানুষ আছে না অপরিচিত মানুষ আছে সেটা কিন্তু বোঝা যায় না। সো আজকে হচ্ছে আমরা মানে আজকে না আমাদের ক্যামেরা এমনভাবে সেট করা যে আমরা চাইলে হচ্ছে যে এই যে দর্শকের লাফালাফি মাতামাতি, দর্শক যে একটু আগে বেলি ডান্স দেখালো আমাদের, সেগুলো আমরা চাইলেও আমরা বেলি ডান্স আমরা অনেকদিন দেখি নেব, একদম এই প্রথম রেডিওতে ডান্স দেখানো হবে। নাচ বাঙালি নাচ, নাচ বাঙালি নাচ, যাই হোক আপনাদেরকে শুনছেন মানে আমাদের আপনাদেরকে শোনাচ্ছি আমরা, যেটা সেটা হচ্ছে ইভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ চলবে কাটটা পর্যন্ত। আর আজকে তো ফুল এনার্জি ভাই, আমার শরীরে ভাই আমার মধ্যে জ্বর আসবে, এই তো দিসামার এনার্জিটা শেষ করে ফুল এনার্জি নিয়ে আসছিলাম। আজকে সপ্তাহের শেষ দিন, কালকে ছুটির দিন, কি যে আনন্দ লাগছে মনের ভিতরে, মনে হচ্ছে আকুম বাকুম খেলতেছে, মনে হচ্ছে আগামী এক সপ্তাহ ছুটি, এমন একটা ফিলিংস শরীরের ভিতরে কাজ করতেছে। সো কোনো মতে এক ঘন্টাটা পার করলে ও অলরেডি সাত মিনিট পারে গেছে, আর মাত্র 53 মিনিট। কোথায় সাত মিনিট কোথায় পার হচ্ছে, এই ঘড়িতে সাত মিনিট, এই ঘড়িতে 3 মিনিট, আমাদের দুইটা ঘড়ি তো, মনের ঘড়ি বলতে স্যার 1-2 মিনিট বাকি আছে, এইগুলোতে সব মিলে অরিজিনালি 3 মিনিট, অরিজিনালি আর 57 মিনিট আপনাদের সাথে বকবক করলেই মোটামুটি মনে করেন যে কালকের দিনে একটা ছুটি পেয়ে যাবো। আর এই ছুটির দিনে মোটামুটি আমি 7 দিনের প্ল্যান করছি, একটা ছুটির দিনে 7 দিনের প্ল্যান করেছিস? হ্যাঁ, তারপর মনে করেন 7 দিনের কাজ জমছে না, এই 7 দিনের কাজ জমতে 7 দিনের প্ল্যান হয়েছে, কিন্তু কালকে আমি অর্ধেক দিনের কাজও করতে পারবো না, কারণ কালকে আমি 12 বোধে ঘুমাবো, 12 দিকে ঘুমায় 1টা পর্যন্ত আর মোড়া কাটবো। ও আজকে ছুটির দিন, সারাদিন ছুটি, 1টা থেকে 3টা পর্যন্ত মনে করেন যে কি খামো, এটা ভাবলো আজকে ছুটির দিন, কিছুটা স্পেশাল খাওয়া লাগবো, 3টা পর্যন্ত ভাবতে ভাবতে খিদে লেগে যাবো, তবে আলু বোতা ডেল দিয়ে ভাত খাবো, কারণ এরপর সময় পেটে খিদে আর সময় নেই, সাথে হাতের সামনে যা পাবো তাই খামো। 3টা পর্যন্ত ভাত খেয়া ডাইল হয়ে গেছে, সালা ছুটির দিনটা তো নষ্ট হইতেছে, খাইতে বললাম না ভালো কিছু, বিকেলে কোথাও ভালো যায় ঘুরতে যেতে হবে, কোথায় ঘুরতে যাওয়া যায় এই নিয়ে আমি 5টা পর্যন্ত প্ল্যান করবো। 5টা পর্যন্ত প্ল্যান করার পর হায় হায় রোদ্র তো পড়েই গেল, দিন তো শেষ, এখন তো সন্ধ্যা। আচ্ছা সন্ধ্যা যেহেতু চটপটি ফুচকা হইলে ভালো হয়, বন্ধুদের সাথে আড্ডা হইলে ভালো হয়, ঝাল ঝাল ফুচকার সাথে বন্ধুর সাথে আড্ডা, তারপর মনে করেন 6টা পর্যন্ত 6:30 পর্যন্ত বন্ধুদের ফোন দিবো, কে কে ফ্রি আসস, যারা যারা ফোন দিবো অর্ধেক ফোন রিসিভ করবো না, আর বাকি যারা ফোন রিসিভ করবো তারা করবো যে আয় হায় আগে বলবি না, তাহলে তো একটা প্ল্যান রাখতাম। এখন তো আমি আমার অমুক অততম গার্লফ্রেন্ড, অততম বন্ধু, কলেজ ফ্রেন্ড ওদের সাথে বের হয়ে গেছি, এখন তো বন্ধু প্ল্যান করা ঠিক না, 7টার সময় মন খারাপ, আসতে পারবো না, এটা করতে 7টা বাজে মন খারাপ হয়ে যাবো, আশেপাশে কোনো বন্ধু নাই, আজকে তো আমার শো নাই, 7টার সময় এখন আমি কি করবো বাসায় বসে বসে, আমার তো আর ভালো লাগতেছে না, আমার তো আঁকু পাকু লাগতেছে, ঘরের ভিতরে আমি বসে বসে একা একা কি করবো, আচ্ছা নাট বল্টুও নাই, সারাদিন ঘরের মধ্যে আমার অফিস থাকাই ভালো ছিল, পরের দিন চিন্তা করবো অফিস থাকাই ভালো, তারপর শনিবার আসবে আবার আর একটা শুক্রবারের অপেক্ষা। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখি যে ঈদের চাইতে ঈদের আগের দিন হচ্ছে যে এক্সাইটমেন্ট বেশি থাকে, এটাই আজকে শুক্রবারের চাইতে হচ্ছে বৃহস্পতিবার এক্সাইটমেন্ট, তো এই এক্সাইটমেন্টটা ধরে আসলে ঈদের দিনও কিছু হয় না, শুক্রবারও দিন কিছু হয় না, তা হবার তাই হইতে থাকে, ওই আর কি একটা কি একটা যে মনে আনন্দ, এবং শুক্রবার আসলেই মানে একেবারে প্রত্যেক প্রায় প্রত্যেকটা শুক্রবারেই একটা জিনিসই মনে হয়, এত বড় একটা শহরে, এত বড় দেশে আমার যাওয়ার কোনো জায়গা নাই ভাই, সিরিয়াসলি মানে শুক্রবার দিনটা যে কোথাও ঘুরতে যাব, একটা যদি আপনি 3 ঘন্টা খুঁজে আপনি একটা জায়গা পাবেন না, গুগল ম্যাপ সার্চটা মানে সার্চ করতে করতে কোন কোনা কোনা থাকবে নাই, খুঁজে পেলেও একা একা কি ঘুরতে যাওয়া যায় নাকি? আচ্ছা আপনি খুঁজে পাই করেন, তো আমাদের দোকলা আছে, তারপর তো আমি পাই না, আমি যখন একা ছিলাম তখন পাই নাই, এখন দোকলা তাও পাই না, হ্যাঁ মনে করেন এখন দোকলার সময় যেই জায়গায় পাই, ইস যখন একলা ছিলাম এই জায়গাগুলো পাইলে, যে জায়গায় ওই জায়গা যেতে পারি না, মানে বউ নিয়ে যাওয়া যায় না আর কি, সব জায়গায় কি যে একটা করো কি বিপদ আছে ভাই। আচ্ছা চলে ফ্রেন্ডদেরকে কোনো কিছু কোনো পার্টিতে ইনভাইট করতে হলে বা হচ্ছে ফ্রেন্ডদেরকে কোথাও দাওয়াত দিতে হলে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে হলে 2 দিন আগে থেকে জানাবেন, কারণ হচ্ছে যখনই আপনি জানাবেন যে দোস্ত আজকে সন্ধ্যায় কিন্তু আমরা বসতেছি, তখনই সে বলবে ইস রে দোস 2টা দিন আগে করলে হইতো, আজকে সন্ধ্যার তো মনে করো যে গত পরশু দিন ফিক্স করে ফেলাইছি, একই কথা হচ্ছে বন্ধুদের কাছে টাকা ধার চাইতে গেল 2 দিন আগে চাইবেন, দোস্ত ওই যে আজকে 24 তারিখ, দোস্ত 26 তারিখে আমার 2000 টাকা ধার দিস তো, যদি 26 তারিখে গিয়ে বলেন দোস্ত আমার 2000 টাকা লাগবে, আরে 2টা দিন আগে মনে কর যে ওই যে অমুকরে দিয়ে দিছি,
লাভ নেই। তুই দুইটা দিন আগে চাইলে দিতে পারতাম, আপনার চব্বিশ তারিখে চাইলে বন্ধু বান্ধব এমন সেতনে সেতন এমন সেতনে সেতন তখন কেবল দুইটা দিন আগে কইতি, দুইটা দিন আগে তত ছাব্বিশ তারিখে টাকা লাগবো, চব্বিশ তারিখে কইলে হইব, তত বাইশ তারিখে কওয়া উচিত ছিল, তাইলে না হয়তো এইগুলো। আর মনে করেন যে যাওয়ার কথা কইলেন না দুই দিন আগে, মনে দুই দিন না সাত দিন আগে মনে করেন কয়ে রাখলাম যে দশ শুক্রবার দিন কিন্তু আমরা মামা যাবো, ইলিশ খাবো, লেঞ্জা ভাজি খাবো, ঠিক আছে বন্ধু চলো। আরে সাত দিন, সাতটা দিন এখন কেমনে কাটবো, আগে প্ল্যান করুন, জানা করবি সর চল কে কে যাবে, বাকি প্ল্যান আমার, তুই খালি এটা লো ওইটা লো বাকি সব আমি লই করছি। এবার শুক্রবার দিন সকাল বা কিরে বন্ধু, আর এবার মনে কর যা যা ঠিক আছে, যা লাগবো না আমরা সাতজনটা কইছি, তুই একজন না গেলে কিচ্ছু হবে না, বাকি ছয়জন তো যাইবো, আরেকজনে ফোন দিব, ওই রফিক তো আইবো না, তুই আয়, কস কি আমি তো তার ফোন দিয়ে কইতে চাইছিলাম যে আমার অবস্থাটা পালা না, তুইও যাবি না, ঠিক আছে রাখ, আমরা চারজনই যাবো, বাকি তিনজন ফোন দিব, কেউই যাবো না, পরে হয় মহাখালী মার তাই আধা ঘন্টা এক লাখলা দাঁড়ায় থাকবো, তিন কাপ চা খাইবো, মনে মনে ভাববো আশেপাশে কোনো বিষের দোকান আছে নাকি, থাকলে বিষ খাই জায়গা, ইলিশ মাছের লেজা, ইলিশ না, তারপরে ফাইনালি কি হবে, ইলিশ মাছটা কি করে খাওয়াবে, ফ্লাইওভারের নিচে হোটেলে এক পিস আপনাদের যদি এরকম কোন ট্যুর প্ল্যান থেকে থাকে, আপনাদের যদি এরকম ট্যুর প্ল্যান ধ্বংস হয়ে থাকে, সেগুলো একটু এক্সপিরিয়েন্স আমাদের শোনাতে থাকে কি প্রত্যেক ছেলে মেয়ের জীবনে এরকম ট্যুর প্ল্যান এরকম আমার সাথে হয় খালি স্বাভাবিক, প্লিজ আমাদেরকে জানান, কারণ কি অন্যের দুঃখ দেখলে নিজের দুঃখ একটু হালকা হয়, শুধু ট্যুর প্ল্যান না, যে কোনো ধরনের প্ল্যান, মিট আপ, হ্যাং আউট, পার্টি, গেট টুগেদার, কিছু গেট টুগেদার, গেট টুগেদার, হ্যাঁ গেট, ঠিক আছে পরে টাইম বলি নি, গেট টুগেদার ভেবে যাই খারাপ করে বলে ফেলেছি, পরে না না গেট টুগেদার তো ভালো জিনিস, গেট টুগেদার, গেট টুগেদার, কিন্তু নো টুগেদার এটা হবে না কিন্তু, এগুলো কখনো ক্যান্সেল হয়ে গেলে, মানে গেট টুগেদার ক্যান্সেল হলেও ভাই মানা যায়, কিন্তু যেটা আমি বলতে পারতেছি না ওটা ক্যান্সেল হলে গিয়ে বলতেছে আমারে দেন দেন পাঁচটা দে, পাঁচটা গেট টুগেদার পার্টি পার্টি ওষুধ দেন, পাঁচটা ভাই এটা ভালো নাম দেয় আমরা, গেট টুগেদার ওষুধ, আমাকে পাঁচটা গেট টুগেদার ওষুধ, গেট টুগেদার ট্যাবলেট দাও, আচ্ছা তাহলে কোনটা নুডলস আর মশলার প্যাকেট আর কোনটা গেট টুগেদার ট্যাবলেট আপনি তো বুঝতে পেরেছেন, সবাই বলে, এবার জোকটা বলি, দাদু রাত সন্ধ্যার সময় ফার্মেসিতে গেছে, জয় বলতেছে পাঁচটা গেট টুগেদার ট্যাবলেট, ফার্মেসি হলো তো তাকায় আছে দাদুর দিকে, দাদু পাঁচটা, গেট টুগেদার পার্টিতে কি একজনই আসবে, না পাঁচজন আসবে, কাম চাদারে কি গেট টুগেদার বোকা ছেলে, পাঁচজন আজকেই হইছে এক রাতের মধ্যে, পরে ফার্মেসিওয়ালা পাঁচটা গেট টুগেদার ট্যাবলেট দিছে দাদু, দাদু ওইখানে পাঁচটা খাইছে, খাইয়া বাসায় গেছে, আমারে অল দা বেস্ট জানা, কইছে দাদু অল দা বেস্ট, অল দা বেস্ট দাদু, কালকে সকালে আপায়া গেট টুগেদার, ওকে দাদু সকালে রিপোর্ট দিয়েন, দাদু সকালবেলা আসছে, চোখ বাইরে বাইরে আছে, কান জ্বালাপালা করতেছে, দাদুর চেহারা লাল, চুলগুলা সবগুলা স্পাইক করা, দরদর করে ঘামতেছে, ফার্মেসিওয়ালা দেখে বলে কি দাদু মানে এই পরিমাণ ধকল গেছে যে আপনার এরকম বিধ্বস্ত অবস্থা, হ্যাঁ পাঁচজনকে সামলানো একটু কঠিন, কয় না ঘটনা ওইখানে না, কয় তাহলে ঘটনা কি, কয় পাঁচটার একটাও আসে নাই, গেট টুগেদার ক্যান্সেল হইছে, আমি তো প্রিপারেশনের জন্য আগে গেট টুগেদার ট্যাবলেট খাই ফেলেছিলাম, পাঁচটার একটাও আসে নাই, ওটা তো কইলাম ভাই সব প্ল্যান ক্যান্সেল হলে মানা যায়, গেট টুগেদার ক্যান্সেল হইলে আমাদের অবস্থা দাদু হয়ে যেতে হয়, ও কোথায় গেল কি জানি, কোথায় গেল মশলার প্যাকেটে, কোথায় গেল গেট টুগেদার, কোথায় গেল মশলার প্যাকেট, কোথায় গেল গেট টুগেদার, ছেলেদের ছেলেদের
গার্লফ্রেন্ডের কাছ থেকে শোনা সবচাইতে অপমানজনক বাক্য কোনটা? কোনটা? আচ্ছা নাট, একটা ভূমিকম্পও তো তোমার চাইতে বেশিক্ষণ স্টে করে। ওর রিক্টার স্কেল তোমার স্কেলের চাইতেও বড়। যদি মনে করো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে, সবকিছু উড়ে যাবে, ভেঙে যাবে, পৃথিবীতে আর কিচ্ছু হবে না, এরকম একটা নিউজ আসে, মনে করছে আধা ঘন্টা সময় দিল তোমাকে হাতে, আধা ঘন্টা পরে এই অবস্থা হবে পৃথিবী, তখন তুমি কি করবা? কি আর করবো, পৃথিবী সবকিছু চলে যাবে, আমার সামনে তুমি ছাড়া কেউ থাকবে না, তোমাকে আমি অনেক আদর করবো, অনেক আদর করবো, অনেক আদর করবো। তা না হয় বুঝলাম, সেটা এক মিনিট, বাকি 29 মিনিট কি করবা? এক মিনিটের নাই ভরসা, বন্ধু হবে রং তামাশা। প্রথমে একজন আসে বিশাল ধামাকা টামাকা নিয়ে, আন্ডার প্যান্ট পরে, বেল্টেল নিয়ে, না না আন্ডার প্যান্ট পরেই আসে, পরে হাইসা পরে না, তারপরে মনে কর স্টেজের চার কোনায় চারবার উঠে এরকম। হ্যাঁ এটাই বুঝি না ভাই, মানে ওরা খেলতেছে তোর বগল দেখাস কেন? চারবার এরকম এরকম বেল্ট দেখানো এরকম এরকম, তারপরে মনে কর যে মাইক্রোফোন একজন দর্শক আবার ঢিল মারে, ঢিল মারে বগল তলে, ঢিল মারে স্টেজের মধ্যে মাইক্রোফোন ধরে, তারপর ওই মাইক্রোফোন নিয়ে আধা ঘন্টা কথাবার্তা বলে, এরপরে অপোনেন্ট আসে, সেই অপোনেন্ট এসে আবার এরকম আধা ঘন্টা আরেকবার করে, লাস্টে খেলাটা ওই মনে কর 5 মিনিট। এরকম হাজবেন্ড আর ওয়াইফ মিলে খেলা দেখতেছে, রেসলিং দেখতেছে, তো ওয়াইফ হাজবেন্ড হচ্ছে যে জীবনে প্রথম রেসলিং খেলা দেখতে বসছে, তার কাছে খেলা মানে তো ক্রিকেট ফুটবল, মানে রেফারি বাঁশি দিবে খেলা শুরু, খেলা শুরু মানে কাপজাপ শুরু, মানে প্লেয়ার মাঠে নামলো খেলা শুরু, দেখতেছে প্লেয়ার মাঠে স্টেজের উপরে এসে দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, কথাবার্তা কইতেছে, আরে কথা তো তুই খেলার পরে কবি, আগে কিসের কথা, ম্যান অফ দা ম্যাচ হইলে তারপরে না কবি, খেলা আগে কইতেছস কে, তোর প্রশ্ন করবে এরপর তুই কথা কইবি। তারপরে দ্বিতীয় জন আসলো, সেও একই রকম করতেছে, এইবার পুরো 1 ঘন্টার এপিসোডে ঠিক 7টার সময় খেলা শুরু, মানে শো শুরু হয়েছে, রেসলিং শুরু হয়েছে 7:58 গিয়ে খেলা শুরু হয়েছে, ফাইট শুরু হয়েছে 7:59 শেষ, চিপকানি দিলে যে 3 বারই মারলে খেলা শেষ হয়ে যায়, ওইরকম পা ধরে চিপকানি মারছে, 3 বারই মারছে খেলা শেষ, খেলা শেষ। হাজবেন্ড গেছে চেইত্তা, পুরা 59 মিনিট অপেক্ষা করলো, 58 মিনিট অপেক্ষা করলাম, খেলা শুরু করলো আর 30 সেকেন্ডের মধ্যে শেষ, এটা কিছু হইলো? ওয়াইফ বলতেছে এবার বুঝো আমার কেমন লাগে। শোনা এটা হলো মেয়েদের একটা, বুঝছেন এটা একটা দোষই বলা যায়, বোঝে না কোন খেলার সাথে কোন খেলার তুলনা করতে হয়, প্রত্যেকটা খেলার আলাদা আলাদা রুলস, আলাদা আলাদা এন্টারটেনমেন্ট, আলাদা আলাদা এনার্জি লেভেল, আলাদা আলাদা পাওয়ার, আলাদা আলাদা ফিল্ড লাগে, ফিল্ড দুর্বল হলে তো খেলা ভালো হবে না। এখন আপনাকে যদি দেয় একটা বলিং পিচে, আপনাকে বলে বলিং পিচে তুমি হকি খেলো, আচ্ছা প্লেয়ারের মতো করে যদি পিচ বানানো যায় না, প্রত্যেকটা প্লেয়ারে সেঞ্চুরি মারত। মেয়েদেরকে বলে দিলাম, বাকিটা বুঝে নিন। হাজবেন্ড টেবিলে বসে ল্যাপটপে কাজ করতেছে, সারাদিন বাসায় ল্যাপটপ নিয়ে বসে থাকে, অফিসে তো পিসিতে বসে থাকে। ওয়াইফ বলতেছে হাজবেন্ডকে যে ইয়ে দাও না একটু গেমস খেলি। হাজবেন্ড ল্যাপটপ বন্ধ করে বলল চলো। পুরুষকে বিয়ে করছে, পুরুষ আবার সেই বাঁশি বাজায়, অস্থির বাঁশি বাদক বাঁশি বাজায়, মহিলা তার বাঁশি সব সুর শুনেই বিয়ে করে,
তাকে পছন্দ করে বিয়ে করছে, বিয়ে করছে। হ্যাঁ, বিয়ের পর মেয়ে তার খুশি না, কেন তার বিভিন্ন কমপ্লেইন, জামাইয়ের এই ভালো না, ওই ভালো না, এই পারে না, ওই করে না, এই এই ধরে না, সব ধরনের কমপ্লেইন জামাইয়ের আছে, লেগেই আছে। তখন জামাই একদিন জিজ্ঞেস করল, কেন তুই তো বিয়ের আগে আমাকে দেখি পছন্দ করছো, আমাকে দেখি বিয়ে করছো, তাহলে এত কমপ্লেইন কেন? না, তোমার বাঁশি, বাঁশির সুর এবং তুমি যেভাবে বাঁশিটা সামলাতে তা দেখে ভেবেছিলাম তুমি খুব ভালো বাঁশি বাজাও, এখন তো দেখি তোমার বাঁশিতে সুরই উঠে না। বলে আমিও তো ভেবেছিলাম যে ছোট্ট একটা প্রাইভেট রুমে আমাকে বাঁশি বাজিয়ে শোনাতে হবে, আমি তো জানি না এত বড় অডিটোরিয়াম আমাকে দিবা তুমি, অত বড় অডিটোরিয়ামে তো আমি বাঁশি বাজাইনি কখনো, অডিটোরিয়াম বুঝে তো বাঁশি বাজবে, আপনার যা কিছু লেখার আছে লিখে পাঠিয়ে দেবেন 2696। ফেসবুকে যদি কমেন্ট করতে চান আমরা লাইভে আছি, আপনি লাইভে কমেন্ট করতে পারেন, ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে আপনি লাইভটি দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন। আপনার কাছে কোনো আমাদেরকে যদি একটা স্পেশাল এপিসোড দিয়ে দেওয়া হয় যে হচ্ছে যে এটাতে শুধুমাত্র যোগান কাটি বলবা, আমার মনে হয় সপ্তাহে 7 দিনের জায়গায় 6 দিন হয়ে যাবে, যা যা কামাইছি এত বছরে সপ্তাহে 6 দিন 7 দিন 6 দিন হয়ে যাবে, বৃহস্পতিবার দিনটা নাই কারণ ক্যালেন্ডারে, কারণ আমাদের কাছে মানে নিজের কথা আর কি বলবো, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাছে বিশেষ করে আমাদের মতো এই দেশে যারা যারা স্ট্যান্ড আপ কমেডি নিয়ে, আমি ছোট্ট কথা বলে দিই, আপনাদের কাছে যত জিবি ভিডিও আছে আমাদের কাছে তার চেয়ে বেশি জিবি লিখিত ডকুমেন্ট আছে, এবং যেগুলো বলা যায় তার চাইতে যেগুলো বলা যায় না তার তার কালেকশন বেশি থাকে, এর চেয়ে ব্রেকে যাওয়া ভালো, ভালো এই দিন দেখাচ্ছে না দেখাই ভালো ছিল। ফিরছি ছোট বিরতির পর, টিং টিং টিং। Yes, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ চলবে ঠিক 8টা পর্যন্ত। আর এখন যেটি চলবে সেটা হচ্ছে আপনাদের লিখিত বক্তব্যগুলো আমরা শ্রুতিলিপি মানে কি বলে শ্রুতি মধুরভাবে বলে দিব, একজন ভিডি একজন ডিডি, ডিডি দিয়ে কি হয় দাদা কিছুটা হবে আর কি, মিলায় কয়েছি ভিডি আর ডিডি দাদা, আমার কি বাবু গিরি, বাবু গিরি আবু সাহেব লিখেছে, গার্লফ্রেন্ড বলছে বাবু খাইছো বয়ফ্রেন্ড তুমি আছো যতদিন খেয়ে যাবো ততদিন। আচ্ছা মোহাম্মদ ফয়সাল লিখেছে, হাই দাদারা কেমন আছো, আমি রুবেল কাজী শনি আছে কি শনির একটা থেকে, আচ্ছা শনির একটা পলাশপুর থেকে সে বলছে, কিন্তু কথা হচ্ছে চুমকি কালীগঞ্জ থেকে লিখেছে, আর শোনো বল্টু লাভ ইউ শুরু হইতে না হইতে এগুলা, ডু ইউ লাভ মি, আই লাভ অল এভরিবডি, বজ্জাতের হাড্ডি হু হ্যাভ এ বডি আই লাভ এভরি অল, বজ্জাতের হাড্ডি লিখেছে অ্যাকসেপ্ট করলাম অ্যাঞ্জেল মিম, কিছুদিন পরে হয়ে গেল এমডি নাইম, আমার তাই মনে হয় এই যে চুমকি বলছে আই লাভ ইউ ওর ফেসবুক আইডি যাই দেখে চমক হাসান, চুমকি বলছে আই লাভ ইউ ফেসবুক আইডি পরে চেঞ্জ হয়ে গেল চমক হাসান। শর্মী গাজীপুর থেকে লিখেছে, ভাবি আমার কাছে মশলার প্যাকেটের কথা জানতে চায়, আমি কিভাবে অ্যানসার বলবো, তাই আজ আনকাটের টাইমটা ভালো ছিল কারণ ভাবি ঘুমাইছে, ভাবি কে নুডলস রান্না করতে বলবো, তাহলে নুডলস এর ভিতরে মানে শর্মী তুমি নিজেকে এত চালাক ভাবো না, ভাবি এমনি এমনি ভাবি হয় নাই, ভাবি মশলার প্যাকেট চেয়ে নেই, হ্যাঁ তুমি তুমি একটু চুপটা থেকো, তুমি লজ্জা পাবে ভাবি লজ্জা পেতে না পায়। আসানুল কাদের তানভীর লিখেছে, আরে কপাল মন্দ চোখ থাকি তো অন্ধ, সজল ভাই কমেন্ট কেন পড়েন না কেন, পড়া শুরু করলাম তো সময় তো দিবেন। আফরা মিরপুর থেকে লিখেছে, সজল ভাইয়া কেকেআর তো হাইরা গেল, টিভি কি বেচে দিছো, আর নতুন গুলারে পাইয়া পুরান গুলার এসএমএস পড়া বন্ধ করে দিছো বল্টু ভাইয়া, আমি পুরান গুলার এসএমএস পড়ি না আফরা, তুমি বলতে পারলা যে শর্মী এসএমএস পড়লাম তোমার এসএমএস পড়লাম, আমি মন খারাপ করছি, আমি কালকে কারোর এসএমএস পড়বো না। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, বাবু চান্স পাইছো, না বাবু একটুর জন্য হয়নি, ওদিকে তোমার বাবুর প্রতি ক্রাশ মেডিকেল এথিক্সে,
তখন বুঝবা সময় নষ্ট করার ফল। বাবু খাইছো বাদ দিয়ে এখন থেকে জিজ্ঞেস করবা বাবু পড়ছো, রেজাল্টের পর বাবু পাস করছো। আচ্ছা তোর বাবু যদি না খায় তাহলে তোর কি করণীয় আছে আমার একটু বুঝা। কি জানি, হ্যাঁ না খাইলেও অনেক সুবিধা, তাহলে খাওয়া দাওয়া খেতে হবে। আমি একটা আইডিয়া ভাবছিলাম বাবু ভার্সেস বাবু, কিন্তু ওইটা করা হলো না এখনো পর্যন্ত, করতে হবে এটা। তোর বাবু যে খাইছে, হ খাইছে, এখন তাহলে কি হইলো তাতে? না খাইলে তুই কি করতে পারস? ফোনের ভিতরে দেখা হয় দিতে পারস? হ্যাঁ দেখ কি করবি কর, বাবু খাইব না তো কি করবি কর, কর কি কর, কর তুই রান্না নিবি নিয়া অন্য বাবুর খাওয়া মতো হবে, বাবু খাবো না। মেরিন সাবর থেকে লিখেছে মোট 30 জন পিকনিকের, আচ্ছা ওর ঘটনা লিখছে ভাই, মোট 30 জন পিকনিকের 7 দিন আগে পিকনিকে যেতেই রাজি 27 জন, তারপর 3 দিন আগে 8 জন, আগের দিন 2 জন, আর পিকনিকের দিন দোষ কি শ্যাম্পু করি নেই মাথায় আজকে যাবো না। এটা খুব ভালো, বেস্ট লজিক, বেস্ট মনে করো ই ভালো, শ্যাম্পু না করে তো পিকনিকে শ্যাম্পু করি নেই দোষ আজকে যাও না। এবং মেয়েদের হচ্ছে সবচাইতে বড় সাবধানতা দিবস কোনটা? কোনটা আজকে মাথায় তেল দিছি শেষ, তাহলে বেরিয়ে যাবে না ওইদিন, বাইর তো হবেই না, না যান আজকে বেরিয়ে, আজকে মাথায় তেল দিছি, নিজেরা পিকও তুলবে না, মালিশে মাথা লাগাবে না, মাথার নড়াচড়া করবে না, কিচ্ছু করবে না ওইদিন, কারণ ওইদিন মাথায় তেল দিছি, বাইরে অবরোধ চলতেছে। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া আমি মীরা মতলব থেকে, ভাইয়া আমি কমেন্ট করলে তোমরা পড়ো না কেন, আর বলটু ভাইয়া আমার নাম নিয়ে একটা গান বলো, লাভ ইউ ভাইয়ারা, ঠিক আছে বলবো মীরা ভাই, বাকিটা পরে শোনাই দিব। FM লিখেছে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি, পছন্দও হয়েছে, পরের দিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে, দ্বিতীয় মেয়ে গ্রামে ঢুকতে পারি নাই, মেয়ের বয়ফ্রেন্ড দল বল নিয়ে কইল গাড়ি ঘুরাবি নাকি বাংমু, তৃতীয় মেয়ে বিয়ে প্রায় কনফার্ম, কেনাকাটা শেষ, বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়ে কইল বয়ফ্রেন্ডের লগে রাগারাগি করে বিয়েতে হ্যাঁ বলছে, এখন ঝগড়া মিটছে, আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই ভাগবো। চতুর্থ মেয়ে প্রথম কবুল বলে ফেলছি, দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের আতর্কিত আক্রমণ, লাঠির বাড়ির চোটে গাল অমনেই আহ হয়ে আছে, তিনটা পা ভাঙছে, হাসপাতালে নেয়ার কেউ ছিল না। পঞ্চম, এরপর আবার আরেকটা আছে, আমাকে হাসপাতালে রেখেই বাপ মা মেয়ে দেখতে গেছে, আচ্ছা এবার ও জানে বাপ মা গেছে, যে দুর্ঘটনা ঘটার আগে হাসপাতালে মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে এসে বাকি পাটো ভেঙে দিয়ে গেছে। আপনারা অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বসে থাকেন, প্রেম করেন না ভাই, ভাই প্রেম করেন না, এই সিকুয়ালটা দিয়ে ইয়ে হবে সিনেমা, কারণ প্রত্যেকটা প্রেমিকের জাতীয় সঙ্গীত হচ্ছে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো, বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই, রঞ্জনা আমি আর আসবো না, অন্য পাড়া তো আরেক দাদা আছে, আরেক রঞ্জনা আছে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো, আরে এই এই গানের আর কি জানো লাইন আছে, ওই যে দুপুর বেলাতে ঘুমিও কি জানো, হ্যাঁ কি পারবো না হতে আমি রোমিও, সকালবেলা তুমি ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়, তুমি এক কাজ করো শুধু বারান্দা চুল শুকাতে আসবা, তখন তোমার পাড়ার দাদারা দেখবে, হ্যাঁ আর আমি কি করবো, আমার তো কোনো লাভ নেই, আমি তার আসবো না, আমি আর রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। FM বিয়ে শাদির চিন্তা বাদ দাও আর যাও না, পাড়ার লোকজন ভালো না, পাড়ায় ঢুকলে তোমার তো ঠ্যাং দিব। সাইরা নাজরিন ডেমা থেকে লিখেছে আমি নিউ, ওয়েলকাম করো, এই সাইরা তুমি নিউ, এই যা যা বানাতে পারবে তাই বানিও, সমস্যা নাই, গত এক বছরে বল্টু ভাইয়ের বউ 500টা টিকটক ভিডিও বানাইছে, মজার ছিল। বর্ণনা গাজীপুর থেকে লিখেছে হাই ব্রো আমার ফ্রেন্ড আফরিন কে ওয়েলকাম করো, করবো না, তোমার আফরিনকে বলো আমাদেরকে ওয়েলকাম করতে, আফরিনকে বলো আমাদেরকে ওয়েলকাম করতে, হ্যাঁ সবসময় আমরা ওয়েলকাম করব, মাঝে মাঝে আমাদেরকে ওয়েলকাম করতে পারো না, স্বাগত নেই করো গে হামারা, ওরে বল্টু মুডে আছে কিন্তু। রূপগঞ্জ থেকে নুসরাত জাহান তিশা লিখেছে নাট বল্টু ভাইয়া প্লিজ বলো আমার কয়টা এসএমএস হয়েছে, 14টা, খুশি 14টা, 14টা হয়েছে, 14টা খুশি খুশি 14টা করে জিগাইতেছে, 500 করে মেনশন হয়েছে জিগাই নাই, না না একটা এসএমএস আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা গুরুত্ব, তুমি এরপর আরেকটা এসএমএস করে আবার জিগাবে আমি বলবো,
শরীফুল গাজীপুর থেকে লিখেছে, কেন তুমি গাজীপুর থেকে কেন লিখছো, তুমি ঢাকা থেকে লিখতে পারো না, জিপি থেকে লিখবা, তুমি জিপি থেকে লিখবা, ভালো তো জিপি। আমি আর আমার প্রিয় মানুষটা আপনাদেরকে শুনছি, উফ কি রোমান্টিক। আমার প্রিয় মানুষটার নাম এস এম মারিয়া, আর তোমার নাম এস এম শরীফুল, তোমরা কি ভাই বোন নাকি, ওয়েলকাম করো আমার শরীফুলের সাথে মারিয়া ভাই বোন কি দুজনের নামে প্রথমে এস এম আছে, এস এম শরীফুল, এস এম মারিয়া, ছেলেরা পরিচয় করে দেয় তোর ভাবি, কয় ঘন্টা কইছে সকালই পরিচয়, আরে চিন্তা নাই পরিচয় হয় তোর ভাবি, ভাবি ভাবি কবে থেকে, আরে সকালবেলায় দেখা হয়েছে আমাদের, একটু আগে আমরা ডিসিশন, আমাদের কিন্তু রিয়েল লাভ বুঝছিস, রিয়েল লাভ কেউ ছাড়াতে পারবে না, মাঝখানে রিক্সা দুইবার ঝাঁকি খেতাম তাই পড়ি নেই, আমি দুজন দুজনকে এইভাবে আঁকড়ে ধরছি, এইভাবে আটকে আঁকড়ে ধরছিলাম, আমি ছাড়বো না, তখনই আমরা বুঝছি এই বাঁধন ছেঁড়ার নয়, এটা টিকবে। শাফি আহমেদ লিখেছে, অন্যের বাড়িতে ঢুকে তারা খেলো বলতো, পালাতে গিয়ে ধরা খেলো পুলিশের হাতে, পুলিশ বলতেছে আপনি এত রাতে অন্য লোকের বাড়িতে ঢুকছিলেন কেন, বলতো বলছে ভাবছিলাম ওইটা আমার বাড়ি, পুলিশ তাহলে সেই বাড়ির মহিলাকে দেখে আবার ছুটে বেরিয়ে এসেছিলেন কেন, ভাবছিলাম সে আমার বউ, এরকম হলো কি ব্যাপার, আপনি এখানে ঢুকছেন কেন, ভাবছিলাম আমার বাড়ি, তো ছুটে কেন ঢুকে দিই, সত্যি আমার বাড়ি ঢুকে দিই, সত্যি আমার বাড়ি, আমার বউরে দেখে পলাইছে। মানে বর্ষা লিখেছে, যে মোবাইল পড়াশোনার ক্ষতি করতো সেই মোবাইল পড়াশোনা চালায়। প্রীতি প্রীতি লিখেছে, আজকের নাম কিন্তু ঠিক মতো পড়ছি, প্রীতি প্রীতি লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা নাট বল্টু ভাইয়া, তোমাদের কে কি জীবনে কখনো বোবা ধরছিল, আমাকে গতকাল রাতে ফাঁস ধরছিল, উফ হাত পা নাড়ানোই যায় না, কি কষ্ট, আমি বোবা ধরতে দেখেছি কিন্তু আমাকে কখন ধরে নেই। ইশরাত জাহান লিখেছে, আমার কমেন্ট পড়ো না কেন, তোমার কমেন্ট পাই নেই এর আগে। সুমাইয়া ইসলাম মানিকগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া তুমি কি নেক্সট ফ্রাইডেতে সিলেট গেছিলা, নেক্সট ফ্রাইডেতে সিলেট কেমনে যাব, ঠিক আছে কে লিখছে এটা, সুমাইয়া ইসলাম, না 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 আমি নেক্সট ফ্রাইডেতে সিলেট গেছে, হ আমি নেক্সট বৃহস্পতিবার আমি কক্সবাজার গেছিলাম। হৃদয়ের মাঝে হোগলার বারা লিখে, ইন্টারের মেয়েকে দেন বিয়ের প্রস্তাব আর অনার্সের মেয়েকে দেন প্রেমের প্রস্তাব, এই জন্যই তো কোনোটাই হয় না, ইন্টারের মেয়েকে দিবেন প্রেমের প্রস্তাব আর অনার্সের মেয়েকে দিবেন বিয়ের প্রস্তাব, সঠিক পাত্রে পানি ঢালুন ভাই, ব্যাপারটা কি উল্টো পাল্টা হয়ে গেছে না, ভাই 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 আপনার জন্য একটা অফার আছে, কি অফার, আগে মানে অফারটা না শুনে আপনি কি মনে হয় যে আপনি কি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, করবো না, করবেন না, না ভালো কিছু তো আমাদের কাছে আসে না, না ভালো কিছু তো আপনার একটা হিললে হয়ে যেত, সজলের হাট জিপি মানে গাজীপুর থেকে, সজল উইল ইউ ম্যারি মি, অনার্স লেভেল পার করে ফেলতে অনেক আগে, 3 সেকেন্ড পিন পতন নিরাপত্তা ছিল প্রশ্ন শোনার পর, চলো আমরা কোথায় যাব জানো, লিলি 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 গুলশান থেকে লিখেছে, লিলি শিক্ষক বলছে আলোর কোনো ছায়া নেই এর ইংরেজি কি, কি ছাত্র বলছে আলো হ্যাজ নো পেটিকোট, ও মাই গড বাবা দাদা কত সার, এটা কি ছিল, আলো হ্যাজ নো পেটিকোট, বেস্ট বেস্ট, ওরে লিলি কি দিলি, লিলি কি দিল, লিলি দিল না লিল, আমাদের পাশ থেকে আমাদের দর্শক গান গাইছে আমাদেরকে, পুরে কি মজা লাগে রে, কি জানি খুঁজা দিব আছে, লিলির যোগ শুনে পাগল হয়ে গেলাম, কোন লুঙ্গি নেই ভাই, তাহলে এত কথা বলেন আপনি, হ্যালো আমার কোন ফ্যান হলে আমাকে দিয়েন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি খাটের নিচে, আমাকে চাইলে আমাকে দিয়েন, হ্যাঁ এছাড়া দাদা খাটের উপরে, খাটের উপরে মানুষজন তো আরো একটু জোরে কথা বলে, নিচে লুকিয়ে থাকলে এরকম আস্তে আস্তে কথা বলে, কে দেই তো
আপনার সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কি নাম আপনার? ভাইয়া আমি কিন্তু এফএম পুকার খুব বড় ফ্যান। এফএম পুকার ফ্যান পাওয়া গেছে একটা, ওয়াও! এফএম পুকার বড় ফ্যান সত্যি। এফএম পুকার খুব বড় ফ্যান। এফএম পুকার অনেক বড় ফ্যান। এফএম পুকার কি দেখে তুমি বের হয়ে গেছো? দেখে নাই বলেই কেন? না ভাইয়া, যে কোন পছন্দ করে না, তার জন্য আমাকে খুব ভালো লাগছে। তোমাকে করুণা করে এসেছে। আচ্ছা, তুমি গাজীপুরে কোথায় থাকো? ভাইয়া আমি তো শ্রীপুর গাজীপুর। আর এফএম পোকা গাজীপুরে কোথায় থাকে? আমি গাজীপুরের অমুক জায়গায় থাকি, ঠিক আছে? যাতে কোনো ভাবে মিস না হয়, আমরা নতুন শো করবো তুমি আমি আর এফএম পোকা। প্রতিদিন আমরা একটা একটা করে আপডেট, এফএম পোকার একটা আপডেট তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? তুমি লিখে রাখলে একদিন বাসার ঠিকানা পেয়ে যাবে। এফএম পোকা বিয়ার দায়িত্ব নাম্বার নিয়ে নিছে। এবার দেখি এফএম পোকা তুমি কোথায় পালাও। কপাল দেখে আমার কান দিচ্ছে আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাবে, তোমার প্রস্তাবে না রাজি হয়ে তুমি দাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের প্রস্তাবে রাজি হয়ে চলবো। তুমি এফএম পোকাকে দেখছো কখনো? না ভাইয়া, শুনছি আপনাদের মুখে অনেক শুনি তো, আপনাদের মুখে শুনতে শুনতে তারপরে বলে না যে প্রেম অন্ধ, শুধুমাত্র এই মেয়েদের কারণেই বলা হয়, এই ট্রু লাভের কারণেই বলা হয় প্রেম অসাধারণ। তুমি প্রেমের জ্বলন্ত মিসাইল, মনে হচ্ছে পিছনে আগুন লাগিয়ে কেউ ছেড়ে দিছে। তোমার আবার বয়ফ্রেন্ডও আছে? দেখো বাবু থেকে খোকাতে নামছে, ওরা নিজেদের স্টাইল ক্রিয়েট করে নিয়েছে। খোকা খাইছো? কিন্তু কথা হচ্ছে আমরা কি আজকে একজনের সাথে কথা বলবো, তাই না? আমরা তো দুইজনের সাথে কথা কইলাম। হ্যাঁ ভালো থেকো, ঠিক আছে, ভালো থেকো। আমরা মনে রাখি বা না রাখি সে রাখবে। আজকে এফএম পোকা তুমি কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাও ব্যাপারটা তোমার কেমন লাগলো। আমি গাজীপুরের অমুক জায়গায় থাকি, এবার রেডি থাকো, এবং অমুক ক্লাসে পড়ি, যদি পড়ে থাকো আর পড়াশোনা না করলে বলবা। উনি তো বলছে অনেক কোথায় পড়ে, অনার্সে পড়ে। যদি তোমার বড় হয় তাহলে বড় বোন হিসেবে বিয়ে করে হলো, যদি ছোট হয় জানাও যে কিসে পড়ো, কোথায় থাকো, কিসে একটা করো ব্যবস্থা। আমরাও করি নাথ ভাই, আজকে বিয়ে দিয়েই ছাড়বো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক দূরে, তুমি কোথায় থাকো? মিরপুরে, গাজীপুরে, গাজীপুরে, মাদারীপুরে, মাদারীপুরে। আচ্ছা তো তুমি কেন ফোন করেছো আশেপাশে ঘুরে ঘুরে? আপনাদের সাথে কথা বলতে। ফোনে না বলে সরাসরি চলে আসো উড়ে উড়ে। হ্যাঁ কত দূরে, আমরা কি দিয়ে যাব? ডানা দেখছিস, বলছিলাম না ওর একটা মেয়ে লাগবে, ডানা ডানা মেয়ে লাগবে। ডানা ডানা কই পাই, পরে খুঁজে দে। আমার কাছে একটা পাখি আছে, খালি বডি বাদ দিয়ে ডানা নিয়ে নিও। ডানা কেটে নিয়ে যাও তুমি, ডানা কাটা পাখি, তুমি ডানা কাটা পাখি বলো। জানেন আপনাদের
তুমি ওর সাথে রিলেশনশিপ আছো কি বললা? ওর সাথে ফ্রেন্ডশিপ আছে। আরে না আমি তো ছেলে। না না বদের হাড্ডি তো মেয়ে হইতে পারে না। আচ্ছা না ছেলে, ওর নাম আফিফ। ওর নাম কি? আসিফ। আফিফ আফিফ। হ্যাঁ আফিফ। আচ্ছা ঠিক আছে, আমাদের শো থেকে কোন মেয়ের আইডি, মানে মেয়ের আইডির নামে যদি কোন রিকোয়েস্ট যায় তাহলে ওটা ডিলিট করে দিও, কারণ ওটা শিওর পিছনে সাফি, নাহলে বজ্জাতের হাড্ডি, নাহলে সাকিব আল হাসান। এভাবে কিন্তু হ্যাক করে আছে ওরা। আর তুমি এটা কি মেয়ে ভাবতেছ না ছেলে ভাবতেছ? বন্ধু রিফাত। এটা তো ছেলেতে, ছেলেদের কোনো সমস্যা নেই, মেয়ের নাম গুলার ক্ষেত্রে একটু সাবধান থাকবা, ঠিক আছে? কিন্তু ভালো থেকো তাহলে। সরল ছেলেটা নাট বল্টু শুনে নষ্ট হয়ে যেতেছে। এগুলো বাচ্চা থাকতে মানে এগুলো দেখা যেতে হবে। আমার মনে হয় কি যারা যারা নাট বল্টু শুনেন, আমাদের রেগুলার লিসেনার যারা ছিল, তারা তাদের ভুল করে তারা কোনো একদিন তাদের মা বাবার সাথে শুনে ফেলছিল। তারপরে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, নাট বল্টু চালানো যাবে না, চালানো যাবে না। হ্যালো হ্যালো, কে বলছেন? তুমি যারা ফোন করছেন, হ্যালো, বলবেন আমাদের সাথে। ভেরি গুড। হ্যালো আয়া, কেমন আছেন? আগের মতোই। আপনি কেমন আছেন? আমি আগের মতোই। ভেরি গুড, আগের মতোই আছে। চিমটি চিমটি দুজন একই রকম আছি আমরা। বল্টু চিমটি ওই জায়গায় কোদালের মতো গর্ত। কি নাম তোমার? নাহিদা। আমারও চিন্তি চিন্তি। আমার নাম তো বল্টু, আমি তো জানি জানি। আমার নাম তো নাহিদ, মানুষ আদর করে না বল্টু ডাকে। ছোটবেলায় ওর নাম ছিল নাহিদ। পর একদিন দাউনিয়া ধরে নিয়েছে, পরে নাহিদা হয়ে গেছে। আরে না, আমার ফ্রেন্ডরা আমার নাহু বলে ডাকে। কি নাহু? নাহু হু না দুইটাই আছে, মানে কনফিউজিং ব্যাপারটা। আজকে শুরু করছি আমরা, তিন বছর আগে থেকে ফাইজলামি শুরু করছি। ফাইজলামি শুরু করছি, খুব অবাক হয়েছে মনে হইতেছে, সিরিয়াস শোতে আমরা ফাইজলামি করি। আমি 4 বছর তোমাকে চাই, বলো আমার কি দোষ? সারা জীবন চাও? আমাদেরকে দিয়ে কি করবা? ঠিক আছে, তো অনেক যোগ শোনানোর ছিল, একটা শোনাবা? সবই যাইতাস, যেটা ভুললে গেছে ওখান থেকে একটা বলো। আর তোমার যেদিন আবার জোক মনে পড়বো, তুমি সেদিন আমাদেরকে আবার কল দিও, ঠিক আছে? তোমার সাথে গান গিয়ে আমার খুব ভালো লাগছে। বলেন আমার আপনাদেরকে চাই বছর ধরে একবার ফোনে তাই। আচ্ছা দিব, ওয়েলকাম করেন সবাইরে, ওয়েলকাম করে সবাই। চারটা ফ্রেন্ড যারা 4 বছর ধরে ফোনে পায় নাই, চারটাকে ওয়েলকাম ওয়েলকাম। তাহলে আর তোমাকে বাই বাই, ভালো থেকো। আমি কই দরকার নাই, ঠিক আছে? আমাদের সময়ও নাই, ফিরব ছোটটা বিরতি পর। কে কোথাও যাবে না, কিপ্টেন ক্যাপিটাল এফএম 94.8 ফিচি। কেমন জানি আজকে ছুটি যাবে, ছুটি যাবে লাগছে, যাই হচ্ছে ভালোই লাগছে। আমি তো শোনা কিন্তু হালকা একটু মাথা চুলকে আবার ফিরে এলাম। যারা যারা শেয়ার করেছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি, প্রথমে রয়েছে হৃদয়ের মাঝে হোগলার বের, আজকে ঘুরতেছে না, আজকে আগে থেকে ঘুরাই দিচ্ছে ভাইয়া। বজ্জাতের হাড্ডি ফামিয়া আহমেদ,
রাকিবুল ইসলাম প্রিয়ামণি কিডনিতে হার্ট অ্যাটাক আগে এটা যে ছিল বাপ্পি রায়ান প্রিয়ামণি তারপরে এমডি নাজমুল হাসান বিল্লাল দেখতে পাচ্ছি একটা কমেন্ট এস এম মুকিত লিখেছে বল্টু ভাইয়ের ভিডিও দেখে আমার ভাগ্নে লাইভ বয় সাবান আলু ভর্তা মানে ওয়াশরুমে রেখে দিছে আলু ভর্তা তো করার কথা বলি নাই শুধু শুধু আমার ভিডিওর দোষটা দিও না এমডি রকিবুল ইসলাম নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি তারপরে দেখা যাচ্ছে আরিফিন সামি আরাফ শেয়ার করেছিল মেজবা উল ইসলাম তারপরে দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা নতুন প্রিয়ামণি লিখেছে কেউ আমাকে অনেক মেসেজ দিলেও আমি সহজে বিরক্ত হয়ে ব্লক দেই না উল্টো সেই মেসেজের রিপ্লাই না পেয়ে বিরক্ত হয়ে ব্লক করে দেয় এইচ বি ইসাইন আরাফাত আজকে অনেকে নতুন শেয়ার করেছে এমডি জাহাঙ্গীর আলম রেহনুমা ইসলাম তারপরে সানোয়ার হোসেন জ্বলন্ত প্রেমিক এমডি জাদেব জাদেব হোসেন আচ্ছা ওকে আর দেখা যাচ্ছে না এই পর্যন্ত ছিল আজকের এসএমএস পরে দাও শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত কিছু আমি পরে দিই আজকে নাম ফাতেমা আচ্ছা এফএম পোকা জানিয়েছে সঙ্গী থেকে কেমন আছো ভাইয়া এফএম জানিয়েছে যে আমি গাজী কি আমি ভালো আজকে আকাশ আমার নিচে আমি উপরে ইচ্ছা করে আরো ভালোবাসি গাজীপুরের রুনারে ও কি গাজীপুরের রুনা ছিল আমি ময়মনসিংহ থাকি আমি ময়মনসিংহ থাকি আর মাস্টার্সে পড়ি মানে বুঝাইছে হ্যাঁ একটু বড় আছে সুতরাং ব্যাপারটা কিন্তু হইতে পারে রুনা প্লাস এফ এম পুকা জাহাঙ্গীর আলম এই এত নাম বড় নাম কেন তুমি এক কাজ করো সব বাদ দেখলে পুকাটাই রাখো রুনা পুকা শৈশব ইসলাম লিখেছেন আট বল্টু ভাই আমি কুষ্টিয়া থেকে শুনছি তোমাদের তিন বছর ধরে শুনছি খুব মজা লাগে থ্যাংক ইউ আরাফাত গাজীপুর থেকে লিখেছে ব্রো আমার জন্য জিএফ খুঁজো ছয়টা প্রেম করে বর্তমানে সিঙ্গেল আছি বাবা আর কে কে আছো সিভি পাঠাও সবগুলোটা একবারে খুঁজি বারবার খুঁজতে পারবো না দ্রুতি আমাদেরকে কমেন্ট করেছিল তারপর রাফসান আহমেদ লিখেছে সাগর সাভার থেকে লিখেছে চার দিন হলো শুনতেছি ওয়েলকাম কি জানাবা না ওয়েলকাম ওয়েলকাম সাগর ওয়েলকাম ওয়েলকাম সাগর এসে নদীতে নামছে ওয়েলকাম আমরা কি জোকান কাটে আজকে জোকান কাট পুরাটাই হইছে আজকে পুরাটাই জোকান কাট ছিল আবার নতুন করে জোকান কাট তাহলে এইটাতে ভদ্রযোগ বলি ভদ্রযোগ চলো বলেন বাজে নাই তো আরে ফানকল বাজাই দিছে একই তো ওরা বুঝে নিবে দোকান কার আবার বাজাবে এটা দোকানদার বিশাল বড় একটা সাইনবোর্ড টানাইছে দোকানের সামনে অনেকে মানে সবাই তো লেখে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না বাকি দেওয়া হয় না তো উনি করছে কি বাকির পুরা ইতিহাস তুলে ধরছে যে বাকি দেওয়া বন্ধ বাকি দিলে কাস্টমারের বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন হচ্ছে অসুখ হয় কেউ না কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট হয় বেতন পায় না বাবা মা হাসপাতালে ভর্তি হয় অভাব অনটন থাকে কিস্তি থাকে তারপরে ধরেন যে ফ্যামিলিতে সমস্যা হয় কাজ নাই চাকরি চলে যায় তার আর দেখা পাওয়া যায় না দোকানদারের সাথে খারাপ ব্যবহার হয় তারপরে দোকানদারকে বাজে লোক বলে গালি দেয় বাকি দিলে এতগুলো সমস্যা কাস্টমারের হয় তো কাস্টমারের কথা বিবেচনা করে এই দোকানে বাকি দেওয়া আপাতত বন্ধ করা হইল তোরা ভালো থাক ভাই আমার কাছে বাকি না নিয়ে তোরা ভালো থাক মানে এরকম হয়েছে এক লোকের বাকি খাইতে খেতে এমন একটা অবস্থা হয়ে গেছে তার এই সবগুলো সমস্যা একসাথে দেখা দিছে তার বাসার লোকজন ভালো থাকে না তার মন খিটখিটে থাকে মাঝে মাঝে আত্মীয় স্বজন মারা যায় এ মরে তো ও বাসে ও মরে তো ও বাসে কেউ না কেউ আল্লাহ খোদা 30 দিন হাসপাতালে থাকেই আর মনে করেন ব্যাংকের লোকেরা ঘুরঘুর করে কিস্তির জন্য সে এত দেনায় জর্জরিত হয়ে এলাকার মুদির দোকানগুলোতে যে বাকি খাইছে সেটা সে পরিশোধ করতে পারতেছে না এবং মুদির দোকান থেকে তাদেরকে বাকি দেওয়া বন্ধও করে দিছে এখন সে সর্বশেষ যে রাস্তাটা সে খোলা হয়েছে সেটা হচ্ছে আত্মহত্যা আত্মহত্যা তার কোনো উপায় নাই এই বাকি সে পরিশোধ করতে পারবে না সে সবাইকে খোলেআম জানাই দিছে এখন সবাই এত খেপছে যে এত ঘুরেছে বল ঠিক আছে তুমি যখন আত্মহত্যাই করবা আমাদের সামনে আত্মহত্যা করতে হবে আমরা দেখবো তোমার আত্মহত্যা তুমি মরে যেতে আমরা দেখবো দেখা যখন দিতে পারবো না আমাদের সামনে মরতে হবে তাহলে ঠিক আছে আপনারা যখন যেটা বলছেন আমি যখন মরবই আপনার সামনে মরি আর ঘরের ভিত্তি গিয়ে মরি মরতে তো আমাকে হবেই হ্যাঁ গিয়ে এত বড় ছুরি নিয়ে আসছে
ছুরি নিয়ে এসে প্রথমে মুদির দোকানের সামনে দাঁড়ায় পেটের মধ্যে অর্ধেক ঢুকাইছে। মুদির দোকান তো অর্ধেক ঢুকালে হবো না, পুরোটা ঢুকা বেড়া, পুরোটা ঢুকা বেড়া। তোর দোকানে কি আমি হুদা বাকি খাইছি? পাশের দোকান গুলো আছে না, বাকিটা ওর ডোনিকে ঢুকাম। ওর দোকানে তো বাকি আছে, ওর দোকান তো বাকি আছে, তোর দোকান পুরোটা ঢুকাম। একটা মাত্র জান আমার, টাটা ফ্রম ইভিল প্রেজেন্ট নাট বলটু দ্য টু ফান কিংস। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।